আরজিকর কাণ্ডের প্রতিবাদ, টালিগঞ্জে প্রতিবাদে কলা কুশলী সহ অভিনেতারা। প্রতিবাদে যোগ দেন দেব, রূপা গঙ্গোপাধ্যায়, দেবলীনা দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়রা। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ, আরজিকর কাণ্ডের প্রতিবাদে টালিগঞ্জের কলা কুশলী অভিনেতারা দেব, রূপা গঙ্গোপাধ্যায়, দেবলীনা দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, পরমব্রত সহ এক ঝাঁক কলাকুশলী তারা এই প্রতিবাদে সামিল হন। রূপা গঙ্গোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের, আর একই সঙ্গে শোনাবো পরমব্রত চট্টোপাধ্যায় কি বলেছেন তিনি। এই ঘটনা ঘটার পর গত 15 দিনের মধ্যে আরও কিছু না হোক 10 থেকে 12টা ধর্ষণের ঘটনা ঘটেছে। সেই সব জায়গার ধর্ষকদের ধরে শাস্তি এবং বিচার, একটা গোটা দেশের পরিকাঠামোয় এমন কিছু পরিবর্তন দরকার যাতে মানুষ মানসিকতা বদলাতে বাধ্য হয়। এবং আরজিকরের ঘটনার ক্ষেত্রে রাজ্য প্রশাসনকে কিন্তু তাদের গাফিলতিটা স্বীকার করতে হবে, যে গাফিলতি ছিল বলে এরকম একটা ঘটনা একটা সরকারি হাসপাতালের মধ্যে ঘটতে পেরেছে। এই গাফিলতিটা স্বীকার করা দরকার এবং আরও সংবেদনশীলতার সঙ্গে এই গোটা সিচুয়েশনটা হ্যান্ডেল করা দরকার ছিল বলে আমার মনে হয়েছে। এবং এই গোটা সিস্টেমের মধ্যে এটা নিশ্চয়ই কোথাও বিরাট পরিমাণে ঘুণ পোকা বাসা বেঁধেছে, নাহলে এরকম একটা ঘটনা শহরের বুকে ঘটলো কী করে? সেই এটার জন্যে কোথাও একটা অ্যাকাউন্টেবিলিটি প্রয়োজন, কোথাও একটা স্বীকারোক্তি প্রয়োজন এবং এরম ব্যবস্থা করা দরকার যাতে এরকম কোনো ঘটনা ভবিষ্যতে না ঘটে। সেটার মানে কিন্তু এই নয় যে মেয়েদের নাইট ডিউটি করতে বারণ করা, না, ঠিক ছেলেদের মতো মেয়েরাও নাইট ডিউটি করবে, সেটা সুরক্ষার দায়িত্ব হবে প্রশাসনের। সবাই জানি অনেক কিছু ঘটেছে, অনেক রকম এভিডেন্স ডিস্ট্রয় হয়েছে, সেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেসের উপরে ভিত্তি করে এবং বাকি সকলের কথার উপর ভিত্তি করে এই এই জাস্টিসের আশায় আমরা বসে আছি। আমাদের সকলেরই চাই, একটাই মানে চাওয়া, সেটা হচ্ছে জাস্টিস। এই আশাটুকু আমরা পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের সমাজের মানুষ, রাজনৈতিক সমস্ত মানুষ, যারা নিজেদেরকে অরাজনৈতিক বলেন তাদেরও প্রত্যেকটি মানুষের, সমাজের তরফ থেকে এই এইটুকু আমার প্রার্থনা, আমার মনে হয় সকলেরই একটাই আকাঙ্ক্ষা। টালিগঞ্জে থেকে প্রতিবাদে সামিল হয়েছিলেন অভিনেতা কলাকুশলীরা, আরও কে কি বলেছেন শোনাবো। আর একটা মুহূর্তও নয়, আর কতদিন মানে, আর কটা রেপ, আর কটা মার্ডার, নিশ্চয়ই সেটার গুনতি আমরা চাই না। এবং এখন আর কোনো পভার্টি লাইনের নিচের ব্যাপার নেই, এখন আমরা যে এনটাইটলড, আমরা যে প্রিভিলেজড, আমাদের ঘরে ঢুকে পড়েছে। তো এটার তো সঠিক বিচার চাই, সময় নিয়ে হোক তাতে আপত্তি নেই, কিন্তু সঠিক ট্রান্সপারেন্ট স্বচ্ছ বিচার চাই। সবাই সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ এবং বলতে গেলে অধিকাংশ বিশ্ব সবাই মিলে সোচ্চার হয়েছেন। এই যে সামাজিক ব্যাধি, এটা তো শুধু আমাদের এখানে নয়, সব জায়গাতেই অসম্ভবভাবে প্রকট হয়ে উঠছে। আমরা সবাই প্রতিবাদ করছি, সবাই চেষ্টা করছি। জাস্টিস কি মিলবে এই প্রশ্নটাই আমি তুলব না, তার কারণ হচ্ছে যে আমরা প্রতিবাদ বন্ধ করব না, আমরা ছাড়বো না জাস্টিস না মেলা অবধি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।